بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ নুরুল আলম ভাই ধাবি থেকে জানতে চেয়েছেন তার ভাইয়ের প্রশ্নে যে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে লাইট বন্ধ করে অন্ধকারে নামাজ পড়া এবং ফজরে আজানের পর আবার লোকজনকে ডাকা ডাকি করা বিভিন্ন গজল ইত্যাদি গাওয়া ইসলামী শরীয়তে যায় যা আছে কিনা আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ সম্মানিত ভাই আপনার দুটি প্রশ্ন এখানে প্রথম কথা হলো যে অন্ধকার করে নামাজ পড়া কেউ যদি কেবলা ঠিক থাকে অন্ধকারে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে সেটা অবশ্যই তার কেবলাটা যেন ঠিক থাকে এটা হতে হবে এখন আপনি যেটা বলেছেন যে ফজলের একা আজান নামাজের একামত হবে এই মুহূর্তে লাইট বন্ধ করে দেয়া অন্ধকার করা আসলে যেটা হাদিস হলো সেটা আয়সা রাজি আল্লাহ আনহা থেকে হাদিস যে কেনা নবীলাম ইউসল্লিবাস অর্থাৎ আল্লাহ নবী নবীসাল্লাম ফজরের নামাজ অন্ধকারে পড়তেন অন্ধকারে বলতে এখানে কি বুঝায় এ অর্থাৎ ফজর উদয় হয়ে গেছে এরপরে তাড়াতাড়ি নামাজ পড়তেন এ কথার অর্থ এই নয় যে লাইটটা পুরোটা বন্ধ করে দিতে হবে তবে আল্লাহ আলো যে কেউ যদি হয়তো বা বেশি আলো হওয়ার কারণে তার চোখে লাগতেছে বা সমস্যা দেখাতেছে এই জন্যই একটু লাইট বন্ধ করে দিল বা পিছনের লাইট জ্বালিয়ে দিলো সামনের লাইট বন্ধ করলো সেটা এক জিনিস কিন্তু যদি এটাকে কেউ সুন্না মনে করে যে এটাই হলো সুননত যে ফজরের সময় লাইট বন্ধ করে নামাজ পড়তে হবে কারণ নবীলাম অন্ধকারে নামাজ পড়েছিলেন অন্ধকারে মানে তিনি সময় মতো আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছিলেন এটাই হলো তার মূল কথা সহি ইসলামী জাহাদিস যে কারণ নবী ইসলামী সল্লিবালাস হ্যাঁ তিনি অন্ধকারে নামাজ পড়েছিলেন এবং কখনো কখনো তিনি কি পুস্ফুটিত হয়েছিল তখনও নামাজ পাড়েছিলেন অর্থাৎ এটা হলো জা এজ যে আপনার নামাজের সময়টা দেখানো হয়েছে তবে নবী করিমস্লাম আব্বল ওক্তে বেশি করে নামাজ পড়েছিলেন এক কথায় নামাজের সময়ে মানে প্রথম অক্তর নামাজ পড়াটাই হলো উত্তম এটাই তিনি এটা বুঝিয়েছেন কিন্তু লাইট বন্ধ করে নামাজ পড়তে হবে এমনটি মনে করা যাবে না কিন্তু কোনো কারণবশত কেউ যদি বন্ধ করে তাহলে কেবলা যদি ঠিক থাকে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ আরেকটি কথা আমাদের সমাজে প্রচলন আছে যে অনেক সময় আজান হয়ে গেছে ফজলের আজান হ্যাঁ এরপর দশ মিনিট পর আবার মাইক দিয়ে ডাকা ডাকি করতেছে নামাজ বলো তা রাত্রে আসেন জামাত শুরু হবে আরে ভাই আজান মানে কি আজান মানেই হলো আহ্বান করা জানানো আজান মানে আহ্বান করা জানানো এখন আপনি আজান হয়ে গেছে এটাই এনাব যথেষ্ট এরপরে আবার নতুন করে ডাক দেয়া ডাকা করা ইত্যাদি করা এবং অনেকে এটাকে শূন্য মনে করে তা এইগুলি কাজ করা এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় বরং আল্লাহ নবী ইসলামের হাদিস হল কি আলাই কুমবে সুন্নতি ও সুন্নত খলাফায় রাশেদিন আল মাহদিন আজ আলাই হাবিন নওয়াজ ও ইয়া কুম আল উমুর আল মহাদাসাত ফুল্লা হ্যাঁ যেটা আল্লাহ নবী ইসলাম বলেছেন তোমাদের উচিত হলো আমার সুন্নত এবং খোলাফায় রাশেদিনের সুন্নত মানা এবং সেটাকে হ্যাঁ চোয়ালের দাঁত দিয়ে আঁকড়ে ধরো সাবধান নব আবিষ্কৃত কাজ থেকে কারণ প্রত্যেকটা নব আবিষ্কৃত কাজই হলো ভ্রষ্টতা পথ ভ্রষ্টতা এবং বেদাত আর দিনটা সম্পূর্ণ হয়ে গেছে অতএব কারণে আজানের পরে এরকম করে মাইক দিয়ে ডাকা ডাকি করা ফজরের নামাজের আগে হ্যাঁ তারপর অথবা জুমার নামাজের আগে ইত্যাদি এইগুলি হ্যাঁ উচ্চ ওলামা পরিষদ সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদ এইগুলা প্রশ্ন করা হয়েছিল তারা বলছেন যে এইগুলি এমন করে এটা বৈধ নয় বরং এইগুলি আতের অন্তর্ভুক্ত এগুলো বি দাঁতের অন্তর্ভুক্ত তবে কোন লোক যদি মনে করেন আপনি আজানের পরে মসজিদে যাইতেছেন পাশে হ্যাঁ কোনো লোক যাচ্ছে না আজান শোনার পরেও মসজিদে যাচ্ছে না তাকে যদি নামাজের জন্য আহ্বান করেন ভাই চলেন মসজিদে যাই নামাজে যাই সেটা এক জিনিস কারণ শেখবেন বাজরা হেমাহল্লা বিষয়ে বলেছেন এবং সৌদি আরবে তিনি বলেছেন যে এটা একটা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের অন্তর্ভুক্ত সৎ কাজের আদেশ যেমন সৌদি আরবে বিভিন্ন একটা সংস্থা রয়েছে যেটাকে হাই আতুল আমরা বিল মা বলা হয় আজানের পরে হ্যাঁ তারা অনেক সময় মাইক কিনে ওই যে কিনা গাড়ি নিয়ে রাস্তায় বের হয় হ্যাঁ দিয়ে বলতেছে আসলাহ আসলা নামাজের জন্য হ্যাঁ তাদেরকে মানে মসজিদে যাওয়ার জন্য তাগিদ দেয় তো এটা এক জিনিস কিন্তু যে না এটাকে সুন্না মনে করা যে না নামাজের আজানের পরে আবার এমন করে ডাকাটাকে এটা বৈধ নয় এটাকে দাঁত বলা হয়েছে এগুলো থেকে পরিহাজ করা দরকার বরং মানুষদের মধ্যে এটাই বোধগম্য করতে হবে যে সুন্না হল আজান হয়ে গেছে বাস এরপরে আপনি মসজিদে যাবেন তাই কিন্তু নশিদ পরাবা বা বিভিন্ন সঙ্গীত গাওয়া ইত্যাদি এগুলো বিধাতের অন্তর্ভুক্ত এগুলা থেকে আমাদের ধরে থাকতে হবে হাজ আল্লাহ আলমস আল্লাহআ মহম্মদ আসসালাম